Ashit Sandosha, DJ Bapi, do Shaik number poll. Hello.
সমবেত দর্শক মণ্ডলী, মা মনসাগণের ভক্তমণ্ডলী, প্রথমে রাধা গোবিন্দ যাত্রা থেকে সর্বপ্রথমে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ ঘোষণা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের আসরে চতুর্দিকে যে বক্স এবং হর হরগুলি লাগানো রয়েছে, দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না, তাহলে আমাদের গান গাইতে এবং শোনাতে আপনাদের অসুবিধে ফেলে দিতে পারে। আসরে লাইট কখনো জ্বলবে কখনো নিভবে এই নিয়ে আপনারা অযথা হইচই করবেন না। ছোট্ট ঘোষণাটি এখানেই রাখলাম। শুরু করছি খালি মো খালি রাধা গোবিন্দ গীতিনাট্য মনসামঙ্গল। আমাদের দল মালিক সহদেব কুমার হালদার, দল পরিচালনায় অশ্বিন কুমার নস্কর এবং সঞ্জয় কুমার হালদার, আলো রাজকুমার এবং ব্যাট বাজিয়ে আপনাদের সামনে আমাদের গৌতম মণ্ডল এবং পলাশ নস্কর, ধনী প্রসেনজিৎ বৈদ্য, অভিনয় পুরুষ চরিত্রী হরে কৃষ্ণ হালদার, সদেব হালদার, কানি মণ্ডল, স্বদেশ নস্কর এবং খোকন দাস। আপনাদের স্নেহ রূপা হালদার, মমতাময়ী মায়ের ভূমিকায় সঞ্জয় কুমার হালদার, এবং বেহুলার ভূমিকায় দেবদাস দাস। শুরু করছে শেষে ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের পালা বেহুলা লক্ষ্মীন্দরের ভাসানে পালা, ¡Gracias!
হ্যালো চলে মামুড়ে সঞ্চালন ধ্যান করে একবার ওর ওর মামুড়ে সঞ্চালন ধ্যান করে একবার ওর ওর আর তো নাম করে একবার ওর ওর ও নাস্তিক সমুনি মালা
পূর্বে আগে যাবো সেই মনে প্রথম মন আশ্বাস করিব পূরণ, তারপর আমি বিবাহ করিব মা। একটিবারের জন্য তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। পরিত্যাগ করে জোর করে চলে যাবো সেই মনে তুমি যদি আমাকে বিদায় দাও আমার তাহলে মনো আশা কোনো দিনের জন্য পূর্ণ হবে না মাগো, তাই বলছি মাগো আমাকে হাসি মুখে একটিবার জন্য বিদায় দাও। ওই আমার মা গো মা মাগো তুমি ভুল ভেবো না মাগো,
ভুল বুঝো না লক্ষ্মী তুমি যে মায়া আমি যে ছেলে হাসি মুখে বিদায় দিলে তাহলে তাহলে তোমার চোখে কেন অত অশ্রু মাগো বলো না বলো না তুমি যদি ওই অশ্রু দিয়ে আমার যদি যাওয়ার পর যদি বিচার করে দাও তাহলে তাহলে পনেরো দিন আমার মনে মতো যাবো পনেরো দিন সফল হবে না মাগো তাই বলি মাগো ওকে চলনি আমার তোমার চোখে অশ্রু মুছি আমাকে হাসি মুখে বিদায় দাও মাগো হাসি মুখে বিদায় দাও তুমি আমার তোমার চোখে জলে আমার পদে যে আবার মাগো পিছল হয়ে মাগো তোমার চোখে জলে পদে যে আমার পিছল মাগো কেবল মনে পড়ে
ক্ষমা বসে আসিব আমি ফিরে মাধবে মাধ কেবল মনে পড়ে দীপটি জ্বলে ফাতমা বসে আসিব আমি ফিরে আমার ফেরার সময় হলে আমার ফেরার সময় হলে তুমি দেখো খোকা বলে তোমার চোখের জলে পদে যে আমার কি চল হয়ে যায় তোমার চোখের জলে পদে যে আমার কি চল হয়ে যায় তোমার চোখের জলে আমার পদে যে আমার পদে কি চল হয়ে আমাকে এখানে বসে নিশ্চয় দেখতে পাচ্ছি আমরা গান বাজনা করছি। এই যে আশেপাশে ভাঙা ঘর দোর গুলো পড়ে আছে না, এই সামনে যে আমফান গেল, আমফান ঝড়তে সব এই ঘর গুলো ভেঙে গেছে। এটা একটা বাজার ছিল গো, বাজার বাজার ছিল, আমফান ঝড়তে ভেঙে গেছে, ভেঙে গেছে। আচ্ছা বলছিলাম যে এখান যদি আমি যদি কোনো টাকা পয়সা দিতে পারি, হ্যাঁ, তাহলে তোমার আবার বাজারটি ঘুরিয়ে চালু করতে পারবে? এই বাজার তুমি আবার চালু করবে? হ্যাঁ, টাকা পয়সা দিলে কেন চালু করব না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম যে বাজার তো করবে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টাকা পয়সা তো দিতে হবে, হ্যাঁ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা বাবু। হ্যাঁ বলো। টাকা পয়সা যে দেবে, হ্যাঁ, সুদে না বিনা সুদে? সুদে না বিনা সুদে? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনটা নেবে? আমার তো ভালো হয় যে বিনা সুদে বা এমনি এমনি আরো ভালো হয়। দেওয়া হবে, দেবেন তো? হ্যাঁ আচ্ছা বেশ, তা ঠিক আছে। এখানে বাজার টাজার কে দেয় আমি দেখি। হ্যাঁ দেখো দাদা, বলছো দাদা? হ্যাঁ বলো। আপনাকে বলছি, হ্যাঁ বলো, বলছি কোন দোকান দেবে? আমি? হ্যাঁ কিসের দোকান দেবে? ফুলিয়া ছেড়ে দেবো জানো? আমরা এই বাজার বসাচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি টাকা পয়সা দাও, আমরা বাজার বসে দিচ্ছি। তাই দেওয়া হবে, তাহলে ঠিক আছে, তোমরা তাহলে বাজারটি চালু করো। হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ আরেকটা কথা, আচ্ছা এটা কোন গ্রাম? এটা হলো নবগ্রাম। নবগ্রাম, তাহলে এই নবগ্রামে তাহলে এই বাজারটি যখন হয়েছে, তাহলে নামকরণ তো দিতে হবে। অবশ্যই একটা নাম দেওয়া দরকার। তা কি নাম দিই বলো তো? দেখো তুমি নামকরণ করো তোমার বাজার তো। আচ্ছা তুমি নামকরণ, ঠিক আছে। এই বাজারটি আজ থেকে আমার যখন হয়েছে, এই বাজারটি আমি নাম দিচ্ছি। আজ থেকে এই বাজারটির নাম হলো নতুন নয়া বাজার। ঠিক আছে,
তোমার তাহলে ব্যাটটি চালু করো ম্যানেজারের কাছে আমি টাকা পয়সা দিয়ে আমি চলে যাচ্ছি বেশ আসি তাহলে বেশ বেশ চল ভাই চল বাবু যখন টাকা দিয়েছে আমরা সবাই মিলে বাজার শুরু করে দিই আমাদের পুত্রে যে নাগের ভয় আছে তাই ওই সাতালি পর্বতে লৌহ বাসন ঘর নির্মাণ করতে হবে আরই হলো তুমি বুদ্ধিমতী এখন এসো আমি বিশ্বকর্মাকে পাঠিয়ে দিচ্ছি বেশ মহারাজ এসো শনকা বিশ্বকর্মা আমি তোমাকে কেন ডেকেছি জানো আমার পুত্র কেন্দারে বিবাহ হবে তাই সাতালি পর্বতে সুন্দর করে বাসা নির্মাণ করো তাই হবে মহারাজ আপনি সাতালি পর্বতে লক্ষ লোহের ব্যবস্থা করুন আমি ওইখানে গিয়ে আপনার মাদাস তৈরি করে দিচ্ছি বেশ আমি সেখানে লোহ জোগাড় করে দিচ্ছি বেশ আমি এখনই যাচ্ছি অপরূপ সুন্দরী একটা মেয়ে দেখে রেখেছি আমি তোমার চেয়ে আরো ভালো মেয়ে দেখেছি বেশ তাহলে চলো আমি এই বাসর নির্মাণের কাজ সমস্ত সম্পূর্ণ করে আমি তোমার বিবাহটা দেব দেবো বলছো তাই চলো আচ্ছা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে সব এখানে বাসর নির্মাণ করো তুমি যা করবে সব উপরে করবে আমি নিচে থেকে সব চুকিয়ে দেব তাই ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ আরে বাসরটা হবে 17 বন্ধ 17 বন্ধ বেশি হবে না তাহলে তুমি উপরে উঠে কাজ করো আমি নিচে থেকে করছি বেশ আমার বিশ্বকর্মা ঠাকুরি গো বাসর গাড়ে বাসর গাড়ে লোহার আটলি লোহার বাটালি লোহার খুঁটি গাড়ে ও বাসরে গারে বাসরে গারে পিতা বোধ তো মেলে গো বাসরে গারে বাসরে গারে মহানন্দে বাসর গারে পিতা পুত্র লিলে গো বাসরে গারে বাসরে গারে পিতা বোধ তো মেলে গো বাসরে গারে বাসরে গারে বাসরে গাড়ে বাসরে গাড়ে